ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী রোববার এটি আরও শক্তি সঞ্চয় করবে। আগামী সোমবার নিম্নচাপ উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর আজ জানিয়েছে, ঘূর্ণিঝড় যশ কোথায় আছড়ে পড়বে এখনও পর্যন্ত অস্পষ্ট। তবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, 26 মে সন্ধ্যার দিকে যশ পশ্চিমবঙ্গের সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 26 মে নাগাদ এটি ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা উপকূল দিয়ে পৌঁছাতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, রংপুর বিভাগের দু একটা জায়গায় এবং কুষ্টিয়া, কুমিল্লা অঞ্চলে স্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিমবঙ্গের আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় যশের প্রভাবে সোমবার থেকেই আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 25 মে থেকে শুরু হবে বৃষ্টি, 26 মে থেকে শুরু হবে ভারী বর্ষণ, 25 মে 70 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনা জেলায় প্রশাসনিক স্তরে ঝড় মোকাবেলার সব রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, পাশাপাশি সমুদ্রে থাকা মৎস্যজীবীদের আগামীকালের মধ্যেই ফিরে আসার কথা বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ খবরটির সঙ্গে থাকার জন্য। পরবর্তী নিউজটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।